ক্রোয়ের টিজারটা নিয়ে কথা বলেছিলাম, সেই ভিডিওটা পোস্ট করতে করতে ক্রোয়ের ট্রেলার চলে এসেছে। ট্রেলার চলে আসার পরে যে জিনিসটা সামনে আসছে যে ক্রোয়ের ট্রেলার খুব বাজেভাবে ব্যাকল্যাশ খাচ্ছে। কেন এই ব্যাকল্যাশ খাচ্ছে আমি বোঝার চেষ্টা করলাম। দেখো, ক্রোয়ের অরিজিনাল সিনেমাটা আমার দেখা, এটা না একটা খুব দুর্ভাগ্যপূর্ণ একটা ব্যাপার। কেন দুর্ভাগ্যপূর্ণ আমি তোমাদেরকে এক্সপ্লেন করি। এইবারে যে ক্রোয়ের যে অ্যাক্টরটা না, ঠিক আছে, আমাদের ইটের হিরো, সরি, ইটের ভিলেন আর জন উইক চ্যাপ্টার 4-এর যে ভিলেন, ওর মুখটার মধ্যে না কোনো হিরোইক ব্যাপার নেই। যখন ব্রুসলির ছেলে যখন ক্রোয়ের মেন হিরো যখন হয়েছিল অরিজিনাল সিনেমাটাতে, তখনও কিন্তু ও ভিলেনের মতো, ও কিন্তু একটা অ্যান্টি হিরো। ক্রোয়ের এরিক ড্রাভেনের ক্যারেক্টারটা পুরোপুরি একটা অ্যান্টি হিরো, ওকে। কিন্তু ওই অ্যান্টি হিরোর মধ্যে একটা হিরো ফ্লেভার ছিল, ঠিক আছে। এই যে ছেলেটি যে এবার ক্রো হয়েছে, যে এবার এরিক ড্রাভেন যে হয়েছে, একে তো ট্রেলারটা খুব বড়, ট্রেলারের মধ্যে মেন মেন সিনের অনেক কিছু দেখিয়ে দিয়েছে। দুই, ওর এই মেকআপটাই সুইসাইড স্কোয়াডের জোকারের মতো হয়ে গেছে, এই এই জিনিসটা অনেকেই বলছে। আর ওকে না কোনো অ্যাঙ্গেল থেকে দেখে হিরোইক কোনো ব্যাপার আসছে না, হি লুকস লাইক আ কমপ্লিট ভিলেন, ঠিক আছে। প্লাস আগের বারের গল্পটার মধ্যে গ্রাউন্ডেড ব্যাপার স্যাপার কিছু ছিল, যদিও মেন যে ক্যারেক্টার তার মধ্যে একটা অন্য একটা ভৌতিক ক্ষমতা রয়েছে, ঠিক আছে ঠিক আছে, একটা কাক এসে তার মধ্যে শক্তি দিচ্ছে, একটা কাইন্ড অফ অভিশাপ থেকে সে রাইজ করছে, কিন্তু ভিলেনদের মধ্যে কিন্তু একটা গ্রাউন্ডেড ব্যাপার ছিল। এই ক্রোয়ের ট্রেলারে আমি দেখে যেটা বুঝলাম, ভিলেনগুলো খুব জেনেরিক হতে যাচ্ছে। আমার না ট্রেলারটা অনেস্টলি ভালো লেগেছে, বাট ট্রেলারটা ডিসলাইক পাচ্ছে লাইকের থেকে বেশি, যেটা নিয়ে কথাবার্তা অলরেডি চলছে। নাও দেখো, এই সিনেমাটা খুব ট্রাবেলড প্রোডাকশনের মধ্যে দিয়ে গেছে। প্রথমে জ্যাসন মোমোয়ার করার কথা ছিল, এবং জ্যাসন মোমোয়া কিছু পোর্শনের শুটিং করে পর্যন্ত ছিল, তারপরে সেটাকে আবার স্ক্র্যাপ করে আবার নতুন করে করা হয়েছে। যেই সমস্ত সিনেমা প্রোডাকশন হেলের মধ্যে দিয়ে যায় না, সেই সিনেমাগুলো সামহাও খারাপ হয়। আমি জাস্টিস লীগ থেকে শুরু করে টার্মিনেটর, ডার্ক ফেটের মতো সিনেমা, প্রচুর হলিউডি প্রোডাকশন রয়েছে, বা আমি যদি অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যান ফিল্মের কথা যদি বলি, যেগুলো থ্রু আউট প্রচুর ক্রিয়েটিভ ডিফারেন্সেস, তর্কাতর্কি বা ফ্ল্যাশ প্রচুর ঝামেলার মধ্যে দিয়ে গেছে, আলটিমেটলি সিনেমাটা বার হয়ে যেটা আসে সেটা একটা জগা খিচুড়ি টাইপেরই হয়। ক্রোয়ের ট্রেলারটা দেখে আমার জগা খিচুড়ি মনে তো হচ্ছে না, আবার এটাও মনে হচ্ছে না যে প্রথম সিনেমাটার মতো কোনোভাবেই একটা অন্য একটা ভাইব সেটা ক্যারি করতে পারবে। প্রচুর ভায়োলেন্ট শট আছে, প্রচুর অ্যাকশনের শট আছে, ঠিকঠাক দেখতে লাগে, খুব স্পেশাল স্পেক্টাকুলার মারাত্মক কিছু দেখার মতো ফিলিংস কিন্তু আসে না কোথাওই, ওকে। সেইটা হচ্ছে গিয়ে মেন জিনিস। আর এই যে হিরোটা, একেবারেই কনভিনসিং হিরো কিন্তু নয়। আমি জানি ও অসাধারণ পারফর্ম হয়তো করবে, কিন্তু এখনও অব্দি ট্রেলার দেখে যে কনভিকশনের যে জায়গাটা আসে, সেই জায়গাতে দাঁড়িয়ে আমি বলবো ওকে দেখে কিন্তু মানুষ কনভিন্স হবে না ইজিলি। সিনেমাটা যখন বেরোবে সবাই রিভিউর জন্য ওয়েট করবে, যে দেখবো যেটা রিভিউ কীরকম হয়, ওকে। যদিও আমাদের ইন্ডিয়াতে, কলকাতায়, বাংলায় এইসব সিনেমা নিয়ে খুব একটা বেশি চল কথাবার্তা কেউই বলে না, তো ব্যাপারটা হচ্ছে কি, এই বা এসব সিনেমা লোকে দেখলে পরে ওই ডাউনলোড করে কবে দেখবে সেই ওয়েটটাই করে, ওকে। তো সেই দিক থেকে দেখতে গেলে পরে আমি অবশ্য করবো, আমি হলে দেখতে যাব ভাই। আমার এই ধরনের কি বলবো, মানে ভেঞ্জিয়েন্স, ওকে, জাস্টিস, ভায়োলেন্ট জাস্টিস মার্কা ফিল্ম, ওকে, ভিজিল্যান্টি জাস্টিস মার্কা ফিল্ম খুব ভালো লাগে, বাট এটা সোজাসুজি ভিজিল্যান্টি জাস্টিস ফিল্ম নয়। এর মধ্যে ভৌতিক কম্পোনেন্ট আছে, হরর এলিমেন্ট আছে, অনেকটা আমাদের এই শয়তান বলে যে ফিল্মটা বেরিয়েছে অজয় দেবগানের, সেখানে যেরকম একটা ক্যারেক্টারের মধ্যে কিছু কিছু পাওয়ার রয়েছে এক্সট্রা, ঠিক আছে, তো এখানেও সেই অ্যাঙ্গেলটা রয়েছে। তা বাদ দিয়ে তোমাদের কার কীরকম মনে হয়েছে ক্রোয়ের ট্রেলারটা সেটা তোমরা বলতে পারো। ক্রো বাদ দিয়ে আমি আরেকটা যে ট্রেলার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে দ্য ওমেন, ওকে। এক্সরসিস্ট কাল্ট ক্লাসিক, ওমেন অরিজিনাল কাল্ট ক্লাসিক। এক্সরসিস্টের যে সিনেমাটা ওরা আমার জন্মদিনের দিন বার করেছিল গত বছর, সেটাকে পুরো পুরো ফ্র্যাঞ্চাইজটাকে একদম পুরো খুন করার জন্য একটা সিনেমা বার করেছিল, যেটা অ্যাবসোলিউটলি অখাদ্য, সেটাই বুলশিট একটা ফিল্ম। ওমেনের সাথেও কি সেম জিনিস হবে? এক্সরসিস্টে আমি যখন ট্রেলার যখন দেখেছিলাম, ট্রেলারগুলো কিন্তু খুব স্মার্টলি কাটা হয়েছিল, যদিও প্রোপাগান্ডার ওকনেসগুলো বুঝতে পারা যাচ্ছিল, কিন্তু খুব স্মার্টলি কাটা হয়েছিল। ওমেনের ট্রেলারও সেম জিনিসটা রয়েছে, যে ট্রেলারটা দেখে মনে হচ্ছে যে খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এবং এই যে কনভিকশনটা, এই কনভিকশনটা কত দূর গিয়ে থাকবে সিনেমাতে, আমি এক্সরসিস্ট দেখে আমার যতটা বাজে অভিজ্ঞতা হয়েছে রিয়েলি বলছি, যে কী করে একটা এইরকম হেভিওয়েট ফিল্ম ফ্র্যাঞ্চাইজি যেটা এত রেকগনিশন আর রেসপেক্ট পেয়েছে, সেটাকে কী করে মাটিতে মিশিয়ে দিল।
ওমেনের ট্রেলার দেখে না আমার ভালো লেগেছে, কিন্তু আমার মনের মধ্যে ঠিক সেই সেম ভয়টা কাজ করছে যে এটা ওরকম সিমিলার টাইপের একটা ট্র্যাজেডি হবে না। তো এবার এইখানে যদি তোমরা দেখো, এখানে বেসিক্যালি খ্রিস্ট ধর্মের যে ডার্কার সাইড সেটাকেই বলছে, যে নন বিলিভার যখন বেড়ে যাচ্ছে, নন বিলিভারদেরকে তুমি যদি ধর্মের দিকে টার্ন যদি করতে চাও, তাদেরকে ধার্মিক, একটা নাস্তিক লোককে আস্তিক যদি তোমার বানাতে হয়, তাহলে তোমাকে একটা সত্যিকারের শয়তান জন্ম দিতে হবে, যেটা দেখে মানুষের ভগবানের প্রতি সে ঝুঁকবে। এইটা একটা চার্চের মধ্যে তৈরি হচ্ছে। এবং খ্রিস্ট ধর্ম নিয়ে প্রচুর কনস্পিরেসি থিওরি আছে যে কীভাবে মানুষকে ম্যানিপুলেট বা মানুষকে কনভার্ট করার জন্য বা মানুষকে নিজেদের আন্ডারে আনার জন্য তারা কী কী জিনিসপত্র করে বেরিয়েছে। আমাদের এখানেও ইন্ডিয়াতেও হিন্দু মুসলমানদের মধ্যে খ্রিস্ট ধর্ম ছড়ানোর জন্য, বা তোমাদের একটা ছোট্ট জিনিস বলি, বইমেলাতে যাবে দেখবে একমাত্র একটা বই ফ্রিতে বিলি করা হয়, এবং কাইন্ড অফ জোর করে ওরা তোমার হাতে গুঁজে দেবে, সেটা হচ্ছে বাইবেলের একটা ছোট্ট ভার্সন। ঠিক আছে, আমি খ্রিস্ট ধর্মকে ছোট করছি না, বাট তাদের ধর্মের কিছু ডার্কার সাইড রয়েছে যেগুলো নিয়ে কিন্তু এই ওমেন সিনেমা ট্রেলারের মধ্যে, যে নন বিলিভারদেরকে ভয় পাওয়ানোর জন্য, তাদের মনে বিশ্বাস ঢোকানোর জন্য তারা একটা শয়তানের জন্ম দিচ্ছে, যার মাটাকে আমরা দেখতে পাচ্ছি। ওকে, এবার এটা কাইন্ড অফ অরিজিনাল ওমেন সিনেমাটার প্রিকুয়েল টাইপের একটা ভাইব দিচ্ছে। আদৌ এটা প্রিকুয়েল কি না, নাকি পুরো জিনিসটাই রিবুট হয়ে আবার হচ্ছে, কারণ ওইখানে এক্সরসিস্টে কিন্তু দেখানো হয়েছিল যে আগের সিনেমাগুলোকে ক্যানন ধরে সেই পুরনো ক্যারেক্টারকে ফেরত নিয়ে আসা হচ্ছে, যদিও ছোট্ট একটা সিনের জন্য। ওমেনেও কি তাই করবে সেটা এখন দেখার ব্যাপার। তা বাদ দিয়ে আমার ওমেনের পুরো জিনিসটা বেশ ঠিকঠাক একটা ট্রেলার লাগলো। এবার দেখা যাক, আমার আমেরিকান হরর সিনেমার উপরে ভরসা বহুদিন যাবত আমার উঠে গেছে। আমেরিকান হরর ফিল্ম, শর্ট হরর ফিল্ম ভালো তৈরি হচ্ছে, কিন্তু বড় মেন স্ট্রিম হরর ফিল্ম ভালো তৈরি হচ্ছে না বহুদিন ধরে। ওকে, তো এবার দেখা যাক যে কী হয়। ঠিক আছে, চলো, টাটা, বাই।